তহেন থেকে আরো ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের, যারা তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠান আলোকিত ও সাফল্যমণ্ডিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরুল্লাহি লাম ইয়াশকুরুল্লাহ, যে মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে জানে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতেও জানে না। প্রিয় উপস্থিতি, আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমি জান্নাতুল ফেরদৌস মিমি আপনাদের সামনে হাজির হয়েছি। যে দিনটি মুখোমুখি হতে না চেয়েও মুখোমুখি হতে হয় বারেবার, তাই কবির ভাষায় বলতে হয় যেতে হবে বহুদূর, তাই এ ছেঁড়া বাঁধন বিরহ ব্যথা তোর মনে বইছে হাসি আর কাঁদন, আজ সে চল মায়া সুশাসন সম্মুখে দাঁড়িয়ে দিতেছি তাই বিদায়ী বাসন। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদের একান্ত পরিচর্যায় বেড়ে ওঠা এক বাগান ফুল গাছ আমরা, আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য যে আপনারা আমাদের জন্য বিদ্যাপীঠ হিসাবে দারুসালাম মডেল দাখিল মাদ্রাসাকে বেছে নিয়েছেন। প্রিয় শিক্ষাগুরু, শিক্ষাদানে ছিলেন আপনারা সল্পিক, আমাদের পাঠদানে আপনাদের সম্পূর্ণ স্বপ্নপূরণে আমাদের এগিয়ে নিয়েছে বহুদূর। যখন জীবনের লক্ষ্য সম্পর্কে জানতাম না, দিন সম্পর্কে ভালোভাবে বুঝতাম না, তখন আপনাদের আন্তরিকতাপূর্ণ দিক নির্দেশনা আমাদেরকে আমাদের স্বপ্ন পূরণে অনেক পথ এগিয়ে নিয়ে যাচ্ছে। এর জন্য মহান রবের কাছে আপনাদের দীর্ঘ নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনা করছি। প্রিয় সহপাঠীবৃন্দ, অজানা কতগুলো মুখ কে কোথা থেকে এসে একত্রিত হয়েছে জানতাম না, আজ মনে হচ্ছে এক গোষ্ঠীকে বিদায় শব্দ দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। খুব মনে পড়ছে সেই কথাগুলো, কেন বাড়িলে বয়স ছোটবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে দিয়ে হারানোর তালিকায়, এ হারিয়ে যাওয়া যেন শুধু চোখের আড়াল হয়, আমরা একতাই বল গল্পের লাঠিগুলোর ন্যায় যেন সারা জীবন একতাবদ্ধ হয়ে থাকতে পারি। যেহেতু বিদায় নামক শব্দ আমরা আজ একত আবদ্ধ হয়ে গেছি, তাই আবারও বলছি, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। প্রিয় অনুজ ও ভাই বোনেরা, কি কথা বলিব আজ, ভুলে গেছি সব কথা বিরহ বিস্বাদে, তবুও বলছি বড় হিসাবে তোমাদের সুশাসনের সুরে অনেক সময় অনেক কথা বল, কষ্ট পেয়ে থাকো তবে ক্ষমার হাত বাড়িয়ে দিও আমাদের জন্য, আর তোমাদের কাছে আমাদের প্রতিষ্ঠানের মান সম্মান ও গৌরব আমানত রাখছি। সর্বশেষে প্রিয় শিক্ষকবৃন্দের কাছে আমাদের অতীত কর্মকাণ্ডের লজ্জিত হয়ে ক্ষমা চাচ্ছি এবং আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।